জানুয়ারি থেকে প্রতি মাসে একটি করে নতুন স্প্যান বসাবে পদ্মায়, এমন প্রত্যাশা সেতু কর্তৃপক্ষের। এছাড়াও দৃশ্যমান 5টি স্প্যানে শুরু হয়েছে স্ল্যাব বসানোর কাজ। বর্তমানে 1.25 কিলোমিটার দাঁড়িয়ে গেছে ইট, পাথর, কংক্রিট আর ইস্পাতে গাঁথা এই সেতু। খুঁটির উপর বসানো স্প্যানে শুরু হয়েছে কংক্রিটের কাজকর্ম। নকশা অনুযায়ী নিচের অংশ দিয়ে চলবে ট্রেন, সেই সব জায়গায় বসানো হচ্ছে স্ল্যাব, যা শেষ হলে স্থাপন করা হবে রেল ট্র্যাক। প্রায় সারাদিন ধরেই চলা এই ধরনের কাজে পূর্ণ বাস্তবায়নের পথ দেখাচ্ছে প্রকল্পকে। বাস্তবায়ন করা সংস্থা বলছে জানুয়ারি থেকে শুরু করে প্রতি মাসে অন্তত একটি করে স্প্যান বসানো সম্ভব হবে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।